সে তো দ্রোণ ঝোপানো গাছ, কেউ বলেন দণ্ডকুলস, আবার কেউ বলেন ডটকুলস, অন্যরা চেনেন কানশিসা। এর ইংরেজি নাম উইড ভার্টেসেলা, বৈজ্ঞানিক নাম লিউকিস অ্যাপেরা লিঙ্ক এবং পরিবার ল্যাবিয়ারায়। পাওয়া যায় দেশের সর্বত্রই পরিচয়ের শ্বেতদ্রোণ বহুবর্ষজীবী গুণ্ম জাতীয় উদ্ভিদ। এর শিকড় মাটির 4-5 সেমি গভীরে যায়, হাত দিয়ে টান দিলে সহজে উঠে আসে দেহ গাঢ় সবুজ। অসংখ্য গিট বা পর্বের সমস্ত কাণ্ডে থাকে, কাণ্ডের শক্ত ফুল অবিন্তক। প্রতিটি গিট থেকে দুপাশে বিপ্রতীকভাবে শাখা প্রশাখা বের হয়। পাতা সরল, পাতার বোটায় 2টি পত্রিকা থাকে। পাতা লম্বায় 4-7 সেমি লম্বা, চওড়া 1 সেমি, পর্ব থেকে পাতা 40 সেমি লম্বা হয়ে থাকে। মাছি চোখের মতো ফুলের মঞ্জুরিতে অনেকগুলো 7 ফুল থাকে। ফুলগুলোর গোড়ায় মধু থাকে, বাচ্চারা সে মধু খেতে পছন্দ করে। বীজের মাধ্যমে শ্বেতদ্রোণের বংশবিস্তার। মার্চ এপ্রিলে ফুল ফোটে, আগস্ট মাসের মধ্যে বীজ পরিপক্ক হয়, অক্টোবর নভেম্বরে বীজ থেকে চারা গজায়। উপকারী অংশ পাতা ও শাখা প্রশাখা চিকিৎসায় ব্যবহৃত হয়। পাতায় গ্লুকোসাইডস, ট্যানিন, স্যাপোনিন, স্টেরলস ও বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে। শাখায় এলেথারেক খেলস বেটাও রয়েছে, ব্যবহার কোনো স্থান মচকে গেলে সঙ্গে সঙ্গে শ্বেতদ্রোণের 5-6টি পাতা নিয়ে তার সাথে 4-5 ফোঁটা কেরোসিন তেল ও 1/2 চিমটি লবণ মেখে মালিশ করলে মচকানো স্থান ভালো হয়ে যায়। দীর্ঘদিনের ঠাস ঠাস শব্দের কাশিতে কয়েকদিন ধরে অল্প কয়েকটি পাতা ভেজে খেলে কাশি ভালো হয়। সর্দির কারণে মাথা ধরা হলে 20-25টি পাতা পিষে রস করে সামান্য লবণ দিয়ে খেলে 3-5 দিনে ভালো হয়। খোস পাঁচড়ায় পাতা বেটে পেস্ট করে লাগালে খোস পাঁচড়া ভালো হয়।